যাই করিস একটু রয়েছ হয়ে যত যাই হোক তোর ফুপু তো বাড়ির সামনে তো সন্না দাঁড়িয়ে আমরা যেন ভেতরে যেতে না পারি সেই জন্য বোধহয় ফুপু ওকে দাঁড় করিয়ে রেখেছে এমনি এমনি কিচ্ছু হবে না কি করবি তাহলে সবাই মিলে আমরা কি বারবিকিউ পার্টি করব তোমরা চাইলে সব পার্টি হইব তোমরা খালি দিন তারিখ ঠিক করো আসলে আমি একটু অবাকই হয়েছি আপনাদের ইনভিটেশন পেয়ে আপনাদের সাথে আমার তেমন পরিচয় নেই জানি জোয়াদ্দার সাহেব ভালো ব্যবসায়ী কমিশনার সাহেবের অনুষ্ঠানে ওনার সাথে আমার কথা হয়েছে কিন্তু দাওয়াতটা কে লিগে করছি সেটাই তো জানতে চাও নাকি আব্বু না আসলে শুনো পৃথিবীতে ন্যায্য দাবিদার বলে একটা জিনিস আছে এইটা কইলাম আমি বিশ্বাস করি বুঝলা রাহাত আব্বু আর সেই জন্য এইটাও বিশ্বাস করি যে তোমার ন্যায্য দাবিদার হইলাম আমরা মানে আমাদের পরিবার আচ্ছা ইয়ে মানে যদি ভেঙে বলতেন না মানে পরিষ্কার করে কথাটা বললে আমরা বোধহয় সবাই বুঝতে পারতাম আমি মুখে আর কিছু বলবো না এখন শুধু আপনাদেরকে দেখাবো জন্না চাটা দিয়ে দাও মেহমানদের চা খেতে খেতে না হই কথাটা বলবো আশা করি বিষয়টা আপনাদের সামনে এবার পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু আপনাদের পরিষ্কার করার পালা আগে চাটা খাও রা হাতাব্বু খাইয়া দেখো আমার ঝর্ণা নিজে হাতে বানায় নিয়ে আসছে আপনারাও নেন চা আপনি বানিয়েছেন কে মানে জি সবার জন্য স্পেশাল করে বানালাম বিশেষ করে আপনার জন্য খুব ভালো হয়েছে চা হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো খুব ভালো অন্তরা এখন বাদ দে সব চাকা তোকে
देखलना চাটা খেতে গিয়ে তো রানুর কথা মনে হয়েছে তাই না? এইখানে আবার রানুর কথা আসছে কেনে? সেটা শুধু আমরাই জানি তাই না রে অন্তু? আপনাকে আরেক কাপ চা করে দিই। না না লাগবে না। সন্না যা সব ঠিকঠাক কর, নাচের অনুষ্ঠান করা লাগবে না। পারবেন না মানে এসব কি বলছেন আম্মা আপনি? এবার একটা ঘরে বউ নিয়ে এসে মাথায় তারে দিয়ে তেল দেওয়া, মায়ের আর কত খাটাবি? যে কথা বললে আমার এখানে জোর করে আনলি, তার কি করলি? মা সবকিছু ঠিক করে ফেলেছি আমি। আমি কি কথা কব মাস্টারের সাথে? আম্মা আপনার কথা বলার দরকার নেই, আমি একজন মানুষকে ঠিক করে রেখেছি, ভেবেছি ওনাকে দিয়ে আমি প্রস্তাবটা দেবো। এখন তো সেখানে যাচ্ছি আম্মা। হ্যাঁ চাচি, চাচি আম্মা আপনি আমরা বসেন বসেন। আমরা আসার পর থেকে তো আপনি একবার এখানে আসেননি চাচি আম্মা। না এই যে আসা শুরু করলাম, এখন থেকে সবসময় আসবো। বিয়ের আগে এত আসা কিসের? বিয়ের আগে মানে? এসব কি বলছেন আম্মা আপনি? চুপ থাকেন আম্মা। প্রথম দিনই বলছিলাম যে এই মেয়ের অনেক পাকা চুল, এই মেয়ে আমার একদম পছন্দ না। উফ আম্মা, মাইয়া চোখের সামনে আসছে, এখনো বিয়ে হয় নাই, তাই মায়ের উপরে এত খবরদারি। বিয়ের পরে তো মায়ের লাথি মারে ঘর থেকে বার করে দিবা। আম্মা দেখো কি সাংঘাতিক কাণ্ড। আল্লাহ ওকদা, হ্যাঁ তো মাথার স্ক্রু একটাও টাইট নাই, ব্যাগটা জং ধরে গেছে গা। চাচি আম্মা প্লিজ আপনি কিছু মনে করবেন না, আসলে হয়েছে কি বয়স হয়েছে তো তাই কথাবার্তা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে চাচি আম্মা। না 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 এইটা কইলো না, বয়স তো আমরা রয়েছে নাকি? কোন না যাইতেছে জিত, না চাচি আম্মা এমনিতে ওই ভেবেছি বাইরে থেকে একটু ঘুরে আসি আর কি, কিন্তু চাচি আম্মা সেই সকালের পর থেকে তো রানুকে একবারও দেখলাম না, মানে রানুকে কি নিয়ে যাওয়া যায়? বিথির কথা বলতেছ? না চাচি আম্মা বিথির কথা আমি কেন বলবো, কোথায় রানু? এই একটা কাজে বেরেছে। কেরে কোথায় গেছে আপনি আমাকে ঠিকানাটা বলে দিন, আমি গিয়ে নিয়ে আসি চাচি আম্মা। না না ও তোমার আনতে যেতে হবে না, ওরা পাঁচ বোন একসাথে আছে। তারপরও চাচি আম্মা মানে সঙ্গে একজন পুরুষ মানুষ থাকা খুব দরকার, দিনকাল যা পড়েছে না চাচি আম্মা। তাছাড়া মানে রানু এত সুন্দর একজন মানুষ,
তার তো ঠিকমতো খেয়াল রাখা দরকার তাই না চাচি আম্মা অবশ্যই রানু সম্পর্কে আমার আর অনেক কথা বলতে মন চাইছে কিন্তু পারছি না চাচি আম্মা আপনি সামনে আছেন তো তাই লজ্জা পাচ্ছি তাই এই লজ্জা লাগলে কোন লাগবো না তো চাচি আম্মা আমি তাহলে এখন যাই কেমন আসসালামু আলাইকুম 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 ও কোথা এলা এ কোন আসরের ময়দানে আমার ফাটাইলা এটা কি এর বিচার হ্যাঁ এই সেরা রে আমি যত বিধি দিয়ে পদ্ধাই হ্যাঁ পিছলা কায়া তোর দেয়া পরে ওরা নু তোর কপালে যে কি আছে রে মা ব্যবসা আমার অনেক ভালো মাশাল একেবারে রং রমা কিন্তু খাওয়ার লোক নাই এবার তুই আলুর গুদামে থেকে লাখ খানেক টাকা ইনকাম করছে এছাড়া পটল গোল বাগুন কসুরা ইনকাম তো আছে ওই কচু জি জি এই এলাকার কচু তো মেলা কদর মনে করেন যে কলার তরে না সুনকায় না কি হলো ভাইয়া চুপ করে আছিস কেন কথা বলো না ওদের সাথে আসলে আমি এখন যেতে চাই ওলাবু কোনো তো কিছু হইছে না হেরা হাত খালি হাতে না মানে খালি মুখে কেন চলে যেতে চাচ্ছ ঝর্ণার হাতে রান্না ঝর্ণার নাচ এগুলো তো কিছুই হলো না এ তো ও নয় আমার ঝর্ণা আমার মেয়ে ঝর্ণা নাচবো এ ঝর্ণা কই রে তাড়াতাড়ি আয় আমরা ভিতরে ঢুকে যাই তোরা কেউ যাবি না মানে আর একটু পরে যাবি না কেউ যাবে না ওরাও না আমিও না আমরা কেউ নাচবো না এখানে এত কিছু প্ল্যান করে এখানে এসে বলছিস যাবি না ভালো লাগছে না রে চল না ফিরে যাই কি হলো তোর এই সময় ভেঙে পড়লে চলবে না পা তোকে শক্ত হতে হবে আজকেই বোঝা যাবে রাহাত ভাই তোকে কতটা চায় পারবো না আমি ওই রাহাতের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না ও যদি রাগ করে আমার অপমান করে আমাকে সেটা আমি কি করে সহ্য করব আমি সহ্য করতে পারবো না ভালোবাসি ওকে রানুর চেয়ে তো ভালো নাচে মেয়েটা একদম ঠিক কইছিলাম না আমার মাইয়া একাই 110 কি গো রাহাত আব্বু
জি, আপনি খুব ভালো নাচ করেন ঝর্ণা। ইউ আর রিয়েলি গুড। ধন্যবাদ ঝর্ণা। ঝর্ণার একটু ডেকে নিয়ে আয়, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা লাগবো না। কিন্তু আরেকটা নাচ হবে যে মা। আবারও নাচবি? তো নাচ না, এনারা তো তোর নাচ পছন্দ করছে। আমি নাচবো না মা। তুই না নাচলে আর কে নাচবো? সে আমার চেয়ে অনেক বড় নাচের শিল্পী, অনেক বড় মনের মানুষ। ভালোবাসার টানে আজ এইখানে যে মানুষটা ছুটে এসেছে, জানানো তো আর যদি তুই ওখানে না যাস তাহলে কে জানে, হয়তো সারা জীবন তার জন্য আফসোস করবি। আমরা আজকেও যাব না, তুই একা যাবি। নিজের ভালোবাসাকে বুঝে নিতে যাবি। জামাল চাচাদের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাতে হবে। নিশ্চয়ই রানু আমাকে পছন্দ করে ফেলেছে। রানুর নাম নিতে না নিতে আমি একেবারে সমান জায়গায় হুচট খেলাম।